জি সালাম আলাইকুম। জি জি, আমি আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। আপনার আপনার নাম, বয়স, পেশা, ওজন বলে প্রশ্ন করতে পারেন। স্যার, আমার বয়স তো 28 বছর। আমি পেশায় সিএনজি পাম্পে চাকরি করি। আচ্ছা, আমার পিএলএডি সমস্যা স্যার। আমি 6 মাস আগে একবার অপারেশন করছি। জি, কিন্তু আমি পরবর্তী আবার এমআরআই করছি 4 মাস পরে। সেখানে দেখছি যে রগের চাপ লাগে এখনো আছে। আচ্ছা, আমাকে আপনার ডাক্তার বলছিল যে কিছুদিন থেরাপি নেওয়ার জন্য নিচ্ছি, কিন্তু যতক্ষণ নিচ্ছি অতক্ষণই স্যার ভালো থাকছে। আচ্ছা, এটা কি সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব স্যার? আচ্ছা, আপনার মানে আপনি কি করেন এখন বর্তমানে, কি করেন? 10 আপনি আপনি বর্তমানে কি করেন, মানে আপনি যেটা বলছিলেন? আমি সিএনজি পাম্পে স্যার চাকরি করি, মেকানিক্যাল স্যার। আচ্ছা, আমি আপনার নিয়মিত অনুষ্ঠানগুলাই দেখি, কিন্তু পরে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, ধন্যবাদ, আপনি লাইনে থাকুন, আমি আপনাকে কিছু ছবি দেখাচ্ছি। তা আপনি অবশ্যই ফোন কাটবেন না, আমি ছবিগুলো আপনি একটু দেখেন। এটা একটা এমআরআই এর ছবি, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি আপনি কি একটা ছবি দেখতে পাচ্ছেন লাইভে? আপনি কি লাইভে আছেন? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, একটা কোন ছবি দেখতে পাচ্ছেন? আমি দেখাচ্ছি ছবি দেখতেছি স্যার। হ্যাঁ, এই ছবিটা আমি দেখাচ্ছি এবার। আমি এবার দেখেন, এই যে কোমরের এই দুই হাড়ের মাঝখানে ডিক্স, এই ডিক্স এবং এই যে প্রোল্যাপস হয়, আপনার তো এই সমস্যাটি হয়েছিল নাকি? জি জি স্যার, আমার এই রগটা রগে জায়গায় চাপ খেয়ে আছে, এরকম চাপ খেয়েছিল। জি স্যার। আচ্ছা, এটা কি এ 4-5 লেভেলে না L5 S1 লেভেলে? L5 জি স্যার। এই এই নিচের লেভেলে, এই লেভেলে? হ্যাঁ স্যার, এই লেভেলে। আর হ্যাঁ, এই নিচের লেভেলে স্যার। আচ্ছা, তো অপারেশনের আগেও এরকম ছিল, অপারেশনের পরও এই এই সমস্যা নাকি? অপারেশনের পরে একটু কম স্যার। হ্যাঁ, কিন্তু ব্যথা যাচ্ছে না। ব্যথা যাচ্ছে না, আমি আরেক জায়গায় তার থেরাপি দিছিলাম, কিন্তু যতক্ষণ দিচ্ছি অতক্ষণই ভালো থাকছি। হুম হুম, এক দুদিন থাকছি। তো যে ডাক্তার সাহেব আপনার অপারেশন করিয়েছিল, ওনার সাথে কি আর পরামর্শ করেছিলেন? ওনার সাথে স্যার আমি ওনার 4 মাস অপারেশনের পরে 4 মাস আমি চিকিৎসা নিয়েছি। উনি শুধু আমার প্রেসক্রিপশন বদলাই দিচ্ছে, ওষুধ বদলাই দিচ্ছে। আচ্ছা, তখন ওনার প্রতি আমার অসন্তুষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এখন থাকেন কোথায় বা আপনি কি বর্তমানে? আমার বাসা স্যার কুমিল্লাতে। কুমিল্লা, ওখানে আসেন। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। এই যে আমি ছবি দেখিয়েছিলাম আপনাকে, এটা হচ্ছে PLID এবং আপনার অপারেশনটাও হয়েছে ডাক্তার সাহেব। হয়তো বা কোনো কারণে, হয়তো অনেক কারণে অপারেশন সাকসেস হতে হয় না, তো আমার মনে হয় অপারেশনে যেতে হবে না। তবে এখন আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে, যেটা হয় বেশিরভাগ রোগীরা মনে করে যে ফিজিওথেরাপি মানে যেখানে যাব সেখানে একই হবে, মা ফিজিওথেরাপি মানে সেক দেওয়া বা ফিজিওথেরাপি মানে ব্যায়াম করা, আর ফিজিওথেরাপি মানে মানে আমি আমরা DPRC হাসপাতালও যা করব সেটাও অন্যরাই করবে একই মনে করে, আসলে তা না। তো আপনার এখন আসলে যদি সম্ভব হয় আপনি আমার সাথে এই MRI দুটো নিয়ে যদি একটু আসেন, আমি দেখে একটা পরামর্শ দিতে পারি। সম্ভবত হয়তো 10-12 দিন হসপিটালাইজড করে থেরাপি দিলে এটা চলে যেতে পারে, আর পাশাপাশি আপনার হাড় ক্ষয় থাকতে পারে, আমি MRI ছবিটা দেখতে পাই নাই। তো আপনি যদি একটু কষ্ট করে, আচ্ছা হয়তো MRI তে আমি দেখলে বুঝতে পারতাম। তো এখন আপনি ফিজিওথেরাপিতে যদি ফল না পান বর্তমানে, সেই ক্ষেত্রে একটু কষ্ট করে আমাকে আমার আমি প্রায় 15 দিনের মতো নিচ্ছি স্যার। হুম হুম, কিন্তু আমি যে আজকাল যে কালটা ভালো থাকে, জি আমার পাচ্ছে মানে আমার যে মনে তৃপ্তিটা স্যার ওইটা হচ্ছে না। আচ্ছা, চলতে পারতেছি সব ঠিক আছে, কিন্তু রক্তটা খাইয়া যাচ্ছে প্লাস বসতে একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা শুনেন, MRI অপারেশন করলে সাধারণত রক্ত খেয়ে যাওয়ার সমস্যাটা থাকার কথা না, যেটা হয় অপারেশনের পরে অনেক সময় কোমরের ব্যথাটা একটু থেকে যেতে পারে, কারণ কাটা জায়গায় একটা ব্যথা থাকবেই, এটা অপারেশনের খারাপ দিক না। কিন্তু আপনার আগের যে সমস্যাটা ছিল, কোমর ব্যথা, পায়ে ব্যথা যেত, সেই সমস্যাটা চলে যাওয়ার কথা ছিল। স্যার
তাহলে আমি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেব স্যার। জি অবশ্যই, আপনি একটু আসেন, আমি একটু দেখি, আপনাকে ফিজিক্যালি দেখতে হবে একটু যদি। জি বলেন। আপনার অনুষ্ঠানগুলো আমি অনেকদিন যাবত দেখি, কিন্তু আপনার লাইনে পাচ্ছিলাম না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি যদি আমার সামনেষ্ট করেন তাহলে আমি আসছি স্যার। আমি অনেক জায়গায় অনেক টাকা খরচ করছি স্যার। অবশ্যই অবশ্যই, আপনি একটু কষ্ট করে যে নাম্বারটা দেওয়া আছে এখন যে কথা বলছেন, এই নাম্বারে এটা সিরিয়াল দেওয়ার নাম্বার, আপনি একটু ফোনে যোগাযোগ করে, আমি শুক্রবার ছাড়া অন্যান্য দিন বসি, একটু ফোনে যোগাযোগ করে আসেন। আপনার বাড়ি কুমিল্লাতে? আপনি কুমিল্লা থাকেন? যে ওকে ধন্যবাদ, কুমিল্লা বেশি দূর না, একটু কষ্ট করে একদিন আসেন, হ্যাঁ আমি দেখে দেবো।